হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পেটোরিয়া টেক বিডি চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য খুব সহজেই আবেদন করতে পারবেন এই আবেদন আপনারা মোবাইল থেকেও করতে পারবেন অথবা কম্পিউটার থেকে করতে পারবেন উভয় ক্ষেত্রেই একই প্রক্রিয়া আপনারা যদি দোকান থেকে আবেদন করেন সেক্ষেত্রে তারা অতিরিক্ত পঞ্চাশ থেকে একশো টাকা আপনাদের থেকে চার্জ নিয়ে নেবে আমি বলবো আপনাদের কোনো দরকার নেই অতিরিক্ত টাকা দেওয়ার আপনারা নিজেরাই মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে এই আবেদন খুব সহজে করতে পারবেন তো চলুন আমি আর দেরি না করে সরাসরি এখন আপনাদের কে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে কীভাবে আবেদন করতে হবে সেটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওর কোনো অংশ আপনারা মিস করবেন বা স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের বুঝতে ভুল হবে আবেদন করার সময় ভুল করলে কিন্তু আবেদনটা সঠিকভাবে গ্রহণ হবে না আবেদন করার জন্য প্রথমেই আপনাদেরকে আসতে হবে এক্সআই ক্লাস এডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনাদেরকে কষ্ট করতে হবে না এই ওয়েবসাইটের লিঙ্ক আমি সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে ক্লিক করেই এখানে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে হোম পেজের মধ্যে একটা নোটিশ দেওয়া আছে সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন রাত এগারোটা থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ প্রতিদিন রাত এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এখানে আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে সো আপনারা যখন আবেদন করবেন খেয়াল রাখবেন এই বিষয়টা রাত এগারোটা থেকে বারোটা এই এক ঘন্টা সময়ের মধ্যে আপনারা কেউ আবেদন করবেন না এখানে আবেদন প্রক্রিয়াটা খুবই সহজ এবং এটা সম্পন্ন করতে হবে আপনাকে দুইটি দাফে প্রথম দাফে হচ্ছে আপনাকে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ফিস যার পরিমাণ হচ্ছে একশত পঞ্চাশ টাকা এটা আপনাকে আগে প্রদান করতে হবে তারপর হচ্ছে অ্যাপ্লাই নাও এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে এসে আপনাকে কলেজগুলোকে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ কোন কোন কলেজে আপনি আবেদন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিস প্রদান করতে হবে ফিস প্রদান করার জন্য এখানে অনেকগুলা পদ্ধতি রয়েছে যেমন বিকাশ রকেট নগদ সোনালী ব্যাংক শিওর ক্যাশ তারপর হচ্ছে সিমের মাধ্যমেও আপনারা এখানে ফিস প্রদান করতে পারবেন যে ফিস কাটা হবে তার পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেহেতু বিকাশটা সবচেয়ে বেশি পরিমাণে মানুষ ব্যবহার করে আমি বিকাশে কিভাবে পেমেন্ট করতে হবে এই ফিসটা সেটা দেখাবো এবং টেলিটক সিমের মাধ্যমে কিভাবে দিতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। বিকাশে ফিস প্রদান করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে বিকাশ অ্যাপের মধ্যে আপনাদেরকে লগ করতে হবে লগ ইন করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্যাভিল প্যাভিল যে অপশনটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে যদি আপনারা এখানে এই অপশনটা দেখতে না পান এখানে আরও যে অপশনটা রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে সকল অপশন এখানে শো করবে ওখান থেকে আপনারা প্যাভিল যে অপশনটা আছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন তো এটা সিলেক্ট করার পর আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা শিক্ষা প্রতিষ্ঠান যে অপশনটা রয়েছে এটাকে আপনাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে একদম নিচের দিকে এক্সআই ক্লাস অ্যাডমিশন যে অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে সাথে সাথে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে হচ্ছে আপনারা আপনাদের বোর্ডের নামটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে কত সালে পাশ করেছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর হচ্ছে ছাত্রছাত্রীর রোল নাম্বারটা এখানে দিতে হবে এরপর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভুল দিলে হবে না এবং এমন একটা মোবাইল নাম্বার দিবেন যেটা হচ্ছে সবসময় আপনার চালু থাকে কেননা এখানে সকল প্রকার আপডেট এই নাম্বারের মধ্যেই আসবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বারটা ভুল করলে হবে না সঠিক নাম্বার হবে কেননা এই নাম্বারের মধ্যে হচ্ছে পরবর্তীতে ওই ওয়েবসাইটে লগ ইন করার জন্য এখানে পিন সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে এখানে হচ্ছে ছাত্রছাত্রীর মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল সেটা এখানে দেখাবে এবং যে শিক্ষার্থীর নাম রোল নাম্বারটা ঠিক থাকলে এখানে শিক্ষার্থীর নামটা দেখাবে যদি এখানে নামটা ভুল দেখায় তাহলে আপনার বুঝতে হবে রোল নাম্বার ভুল হয়েছে আপনারা এটা আবার ঠিক করে দিবেন এরপর হচ্ছে কত টাকা ফিস কাটা হবে টাকা সেটা এখানে দেখাবে এরপর হচ্ছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা দিতে হবে বিকাশের পিন নাম্বার দেওয়ার পর পে বিল করতে টেপ করে ধরে এই অপশনে ট্যাপ করে ধরে রাখবেন তারপর হচ্ছে আপনার যে ফিস সেটা কেটে নেওয়া হবে এবং এবং ফিস কাটার পর একটা ডিজিটাল রিসিপ্ট আপনি এখানে দেখতে পারবেন এভাবে হচ্ছে বিকাশের মাধ্যমে আপনারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যেই একশত টাকা নির্ধারিত ফি সেটা প্রদান করতে পারবেন তো এছাড়াও আপনারা বিকাশ বাদ দিয়ে রকেট নগদ সহ অন্যান্য যে সকল ফাইন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে সেগুলোর মাধ্যমেও দিতে পারবেন সবগুলা একই এবং টেলিটকের মাধ্যমেও দিতে পারবেন আপনারা যদি বিকাশ ব্যতীত অন্য কোনো মাধ্যমে এই ফিস প্রদান করতে চান সেক্ষেত্রে হচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের বাম পাশে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ফি প্রদান পদ্ধতি এটার মধ্যে ক্লিক করবেন তো এখানে যদি আপনি ক্লিক করেন সাথে সাথেই এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন নগদ পেমেন্ট সিস্টেম সোনালি ওয়েব সিস্টেম অর্থাৎ সোনালি ব্যাংকের মাধ্যমে কীভাবে দিতে হয় সেটা লিডকের মাধ্যমে কীভাবে দিতে হয় এরপর হচ্ছে রকেট শিওর ক্যাশ তো এখানে কোন মাধ্যমে কিভাবে ফিস প্রদান করতে হয় সেগুলো ছবি সহ সব কিছু চিহ্নিতকরণ করে ব্যাখ্যা করে আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে আমি বিকাশেরটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি অন্য কোনো মাধ্যমে ফিস প্রদান করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এখানে অপশনটা সিলেক্ট করবেন এবং সেখান থেকে কীভাবে ফিস দিতে হয় সেটা দেখে নেবে কেননা সব কিছু দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে সঠিকভাবে ফিস প্রদান সম্পন্ন হয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লাই নাও একটা যে অপশন রয়েছে এটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তীতে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজে আসার পর এখানে একটা নোটিশ দেওয়া আছে সেটা হচ্ছে আপনি যখন আবেদন করবেন মোবাইল থেকে হোক অথবা কম্পিউটার থেকে হোক আপনি একই ব্রাউজার থেকে একই সময়ে একাধিক ট্যাবের মধ্যে একাধিক স্টুডেন্টের জন্য আবেদনের চেষ্টা করবেন না সেক্ষেত্রে আপনার আবেদনের সমস্যা হবে সো আপনারা একই ব্রাউজার দিয়ে একই সময়ে একজন স্টুডেন্টের জন্য আবেদন করবেন পর্যায়ক্রমে করতে পারবেন একজনের করা শেষ হলে আরেকজন এটা করবেন কিন্তু একই সাথে দুই বা তিনজনের জন্য আবেদনের চেষ্টা করবেন না তাহলে সমস্যা হবে তো এই পেজে আসার আপনাকে যে কাজটা করতে হবে ছাত্রছাত্রীর রোল নাম্বারটা এখানে দিতে হবে তারপর দিতে হবে তার বোর্ড এরপর হচ্ছে সে কত সালে এসএসসি পাস করেছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর হচ্ছে তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তারপর এখানে নিচের দিকে একটা ভেরিফিকেশন কোড রয়েছে পাশে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এখানে যেরকম দেখতে পাচ্ছেন হুবহু এরকম করে দিয়ে দেবেন তা না হলে আপনি পরবর্তী অপশনে যেতে পারবেন না তো এটা দেওয়ার পর আপনি এখানে নেক্সট যে অপশন আছে সেখানে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যার জন্য আবেদন করছেন উপরে তত্ত্বগুলো যদি সঠিক থাকে তার জিপিএস সহ বিস্তারিত তত্ত্ব এখানে দেখতে পারবেন ঠিক এখানে যেরকম দেখতে পাচ্ছেন একই রকমভাবে আপনারাও দেখতে পারবেন এরপর হচ্ছে নিচের দিকে আরও কিছু অপশন থাকবে এরপর আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে যেটা আপনি ফিস প্রদান করার সময় একটা কন্টাক্ট নাম্বার বা একটা মোবাইল নাম্বার দিতে হয়েছিল আপনাকে ওই মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে অন্য কোনো মোবাইল নাম্বার এখানে দিলে হবে না তো মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর পাশে যে একটা রিটাইপ মোবাইল নাম্বার যে অপশনটা রয়েছে এখানে এই মোবাইল নাম্বারটা আবার দিতে হবে দেওয়ার পর এখানে হচ্ছে এনআইডি কার্ড নাম্বার অফ ইউর গার্জিয়ান অর্থাৎ আপনার কোনো অভিভাবকের এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে তবে এটা অপশনাল দিলেও কোনো অসুবিধা হবে না না দিলেও কোনো সমস্যা না যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে কার এনআইডি কার্ডের নাম্বার আপনি ব্যবহার করেছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে মা বাবা ভাই বোন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে তো এরপর যদি আপনার কোনো কোটা থাকে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা কোটা যদি এটা আপনার জন্য প্রযোজ্য হয় আপনি যদি কোটা থাকে তাহলে এটা আপনি সিলেক্ট করবেন আর যদি না আপনার কোটা না থাকে তাহলে এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই আর যদি কোটা নেই তারপরে যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পরবর্তীতে জামেলায় পড়তে হবে আপনি তো কোনো ডকুমেন্ট শো করতে পারবেন না তো সব কিছু ঠিকভাবে দেওয়ার পর আপনি এখানে নেক্সট যে অপশন আছে সেটাতে ক্লিক করুন নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে তো এই পেজে আসার পর এখানে হচ্ছে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে থানা দিতে হবে থানা দেওয়ার পর ওই থানার আন্ডারে যতগুলা কলেজ যাচ্ছে সবগুলো এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি যে কলেজে আবেদন করতে চান সেই কলেজটা একটা একটা করে সিলেক্ট করে দিতে হবে তো প্রথমে আপনি এখানে একটা সিলেক্ট করবেন তো কলেজ সিলেক্ট করার সাথে সাথে আপনি এখানে ওই কলেজের ইনফরমেশনগুলো দেখতে পারবেন ওই কলেজে কী কী শিফ্ট আছে ডে শিফ্ট ইভিনিং শিফট যদি দুইটাই থাকে দুইটাই এখানে দেখতে পারবেন এরপর হচ্ছে ভার্সন বাংলা নাকি ইংরেজি সেটা দেখতে পারবেন এরপর হচ্ছে এখানে ওই কলেজে কোন কোন গ্রুপ রয়েছে সায়েন্স আর্টস কমার্স এগুলো দেখতে পারবে ওই কলেজে শুধুমাত্র ছেলেরা পড়তে পারবে না মেয়েরা পড়তে পারবে না ছেলে মেয়ে উভয়ও পড়তে পারবে সেগুলোও এখানে আপনি দেখতে পারবেন এরপর আপনাকে যে কাজটা করতে হবে নিচের দিকে আপনি কোন শিফটে পড়তে চান সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে ডে শিফট হলে ডে শিফট আর যদি ইভিনিং শিফট হয় ইভিনিং শিফট তবে বেশিরভাগ কলেজেই ডে শিফট থাকে ইভিনিং শিফটটা খুব একটা থাকে না এটা খুব কম কলেজেই থাকে এরপর হচ্ছে ভার্সন ভার্সন হচ্ছে আপনি বাংলা ভার্সনে পড়তে চান নাকি ইংরেজি ভার্সনে পড়তে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর হচ্ছে আপনি কোন গ্রুপে আবেদন করবেন সায়েন্স আর কমার্স সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি কোটা থাকে তাহলে এখান থেকে আপনি যে কোটার জন্য প্রযোজ্য সেটা এখানে সিলেক্ট করে দিবেন আর আপনার যদি কোনো কোটা না থাকে তাহলে এই কোটা খালি রেখে দিবেন এরপর হচ্ছে অ্যাড কলেজ যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে কলেজটা অ্যাড হয়ে যাবে এবং ঠিক এরকম দেখাবে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে মাত্র একটা কলেজ আমি সিলেক্ট করেছি এভাবে করে আপনারা পর্যায়ক্রমে পাঁচটা কলেজ সিলেক্ট করতে হবে কেননা এখানে সর্বনিম্ন আপনাকে পাঁচটা কলেজ সিলেক্ট করতে হবে একটা অথবা দুইটাতে আবেদন করতে পারবেন না কমপক্ষে পাঁচটা সিলেক্ট করতে হবে আর সর্বোচ্চ আপনি দশটা কলেজে একত্রে আবেদন করতে পারবেন আপনি এখানে যতগুলো কলেজে আবেদন করতে চান তো যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে বাকি কলেজগুলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে একটা নিচের দিকে অপশন রয়েছে ডান পাশে সেটা হচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যাপ্লিকেশন যে অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি যতগুলো কলেজ এখানে সিলেক্ট করেছেন সিরিয়ালি সবগুলা কলেজ এখানে দেখাবে দেখানোর পর এখানে হচ্ছে আপনি ইনফরমেশনগুলো দেখবেন সব কিছু ঠিক আছে কি না তো এটা দেখার পর আপনি যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে হচ্ছে কন্টিনিউ টু এডিট যে অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আগের পেজে আপনাকে নিয়ে আসবে সেখান থেকে আবার সব কিছু ঠিক করে দিতে পারবেন আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে তো মনে রাখবেন এখানে কোনো কিছু ভুল হলে আপনি সেগুলো পরবর্তীতে আবার ঠিক করার সুযোগ পাবেন এবং এখানে সর্বোচ্চ পাঁচবার আপনি কোনো ভুল হলে সেটা ঠিক করতে পারবেন বা কলেজে যে কলেজগুলো আপনি সিলেক্ট করেছেন সেগুলো পরিবর্তন করতে পারবেন পাঁচবারের বেশি কিন্তু করতে পারবেন না এবং এটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে তো আপনি যখনই সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশান আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে এই পেজে আপনাকে বলছে যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সম্পন্ন হয়েছে এবং আপনি যে মোবাইল নাম্বারটা এখানে প্রদান করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটা কোড পাঠানো হয়েছে যে কোডটা পরবর্তীতে আপনার এই ওয়েবসাইটে লগ করে আপনার তথ্যগুলো দেখার জন্য বা কলেজ পরিবর্তন করার জন্য লাগবে তো আপনারা অবশ্যই এস এম এসটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন অথবা কোনো একটা জায়গায় এটা সেভ করে রাখবেন অথবা কোনো একটা খাতার মধ্যে এখানে যে পিন নাম্বারটা দেওয়া হবে বা যে কোডটা আপনাকে দেওয়া হবে সেটা আপনারা লিখে রাখতে পারেন কেননা এটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা ঝামেলায় পড়তে পারেন এখান থেকে প্রিন্ট ভার্সন যে অপশনটা আছে এখানে ক্লিক করে চাইলে এইটা আবেদনের যে ফর্ম সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা চাইলে একটা কপি প্রিন্ট করে নিতে পারবেন আপনারা যদি এই অপশনটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে ঠিক এরকম আপনাদেরকে দেখাবে এখানে আপনারা কোন কোন কলেজে আবেদন করেছেন কোনটা এক নাম্বারে রয়েছে কোনটা দুই নম্বরে রয়েছে ইত্যাদি সব কিছু এখানে দেখতে পারবেন আবেদন করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যায় পড়েন অথবা বুঝতে না পারার কারণে নিজে নিজে আবেদন করতে না পারেন সেক্ষেত্রে চাইলে আপনি আমাদেরকে ইমেলের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মাধ্যমে নক করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে আবেদনটি সম্পন্ন করার জন্য সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ